আসসালামু আলাইকুম, স্বাগতম বন্ধুরা সাব্বির অ্যান্ড জান্নাত ব্লগের আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা নাদিয়ার বিয়ের অনুষ্ঠানটা দেখব। আর নাদিয়া হলো আমার মামাতো বোন। আসুন আমরা তার বিয়ের অনুষ্ঠানটা দেখি। এটা মূলত বিভিন্ন পর্বে ভাগ করে আমি দেখাবো। এটা হলো তার গায়ে হলুদের পর্ব। সবাই তার জন্য দোয়া করবেন, তার নতুন সংসার যেন সুখের ও শান্তিরময় হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আসুন তাহলে ভিডিওটি দেখি। আমার বোনটা আমাকে খুব রিকোয়েস্ট করতেছিল তাকে একটা হলুদ দেওয়ার জন্য। বোকার মতো আমি কেন জানি গেলাম না। এখন খুব আসলে খুব খারাপ লাগতেছে। কথা তো অলরেডি কইতাছ। আচ্ছা বড় লোক আয় না ভাই, না আয় যান এই করো না এই। প্রথমে গায়ে হলুদ দিতেছে আমার মা, আমার দুই চোখের মণি, যাকে ছাড়া আমি আমার অস্তিত্ব অনুভব করতে পারি না। আমার মা আসলে খুব ভালো, পৃথিবীর সকল মাই ভালো, তোমার মা বাবা ছাড়া আমি আসলে কিছু ভাবতে পারি না। সরি, একটু ইমোশনাল হয়ে পড়লাম। এখন যাদের দেখতে পারছেন তারা হলো নাদিয়ার বাবা ও মা। মামারে কি যেন দিচ্ছে তার মেয়েকে, কি করতেছে মামারে হেল্প করতেছে। ও হাতের কাঙন, মেয়েকে হাতের কাঙন পরেছে। মামা আসলে কিছুটা আপসেট, মামার দুটো মেয়ে, কিন্তু এই মেয়েটাকে মামা অনেক ভালোবাসে। আমি সারাক্ষণ ছিলাম মামার আশেপাশে, কিন্তু উনি খুবই আপসেট, হয়তো দু চোখের কোণে কান্না ছিল। টাকা দিচ্ছে মেয়েকে, খাও খাও মনু, ভালো করে খাও। আরে বাবা মা রে, বাবা মা বাবা মাই, বাবা মার মতো আর কেউ হয় না। অনেক মেয়ে নিজের সংসারে থাকতেই ব্যাপারটা আসলে বুঝতে চেষ্টাই করে না, এখন পরের সংসারে যায় তখন বোঝে। আল্লাহ কে সুখী করুক। পাঁচশো টাকা পেয়ে গেছে মনে হয়তো, 500 টাকায়। এটা হলো আমাদের ইউসুফ আলী ভাইয়ের ওয়াইফ, সাথে তার দুই মেয়ে। দেখো আমি ভুল করছি, কিছু খাইতে পারলাম না, কেন যে গেলাম না। ধ্যাত ধ্যাত, এই মহিলাটাকে আসলে চিনতে পারলাম না। 500 টাকা, কিন্তু এই ব্যবহারটা ঠিক হইল না, ভিক্ষা দেওয়ার কি ঠিক হইল টাকাটা। তো সুপ্রিয় দর্শক বিন্দু, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। এবং সেই সঙ্গে এটা আমন্ত্রণ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব ভিডিওটি বানাতে আমাদের সাহায্য